আসসালামু আলাইকুম সবাইকে, সিনে স্মৃতি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। কালকে যে ব্লগটা পোস্ট করেছিলাম সেই ব্লগটা ছিল নিউ জলপাইগুড়ি থেকে একদম দার্জিলিং পর্যন্ত, কিন্তু ব্লগটা যখন আমি এডিট করছিলাম, এডিট করার পর যখন দেখি দেখছি এতটা লম্বা ব্লগটা হয়ে গেছে, তাই আমাকে ব্লগটা হাফ করেই পোস্ট করতে হলো। কালকে যেটা পোস্ট করেছিলাম সেটা নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং অবধি, কারণ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে গিয়ে আমি ব্লগটা শেষ করে দিয়েছি। আর আজকে যে ব্লগটা পোস্ট করব সেই ব্লগটা হচ্ছে কার্শিয়াং থেকে একদম দার্জিলিংয়ের হোটেল পর্যন্ত। তো মাঝখানে এক দুটো জায়গায় আমরা দাঁড়িয়েছি, সেটাও দেখতে পাবে তোমরা এই ব্লগে। আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সাইড সিনের, আর এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এটা কি? এটা হচ্ছে তোমার কার্শিয়াং। কার্শিয়াংয়ে ঢুকছি, এরপরে সব সমতল। গেটের পরে আমরা নরমালি রাস্তা পাবো। গেটটা দেখো, কার্শিয়াং গেট হয়ে এখান থেকে কার্শিয়াং স্টার্ট। এন্টার করলাম, এন্টার হলো কার্শিয়াং এর মধ্যে। এই টয় ট্রেন লাইন, এইটা টয় ট্রেনের লাইন। এই টয় ট্রেন লাইন আমরা দার্জিলিং পর্যন্ত পাবো এই রাস্তার পাশেই। আচ্ছা, এই পাশ দিয়েই টয় ট্রেন যায়। একটা টয় ট্রেন শিলিগুড়ি থেকে আসে, একটা টয় ট্রেন দার্জিলিং থেকে যায়, আর একটা টয় ট্রেন দার্জিলিং এর সাইট সিন করে। যারা আপ ডাউন করে ওগুলো ডিজেল ইঞ্জিন, আর যারা দার্জিলিং এর সাইট সিন করে ও কয়লা ইঞ্জিন। এই যে টয় ট্রেনের ইঞ্জিন দেখো, এই যে টয় ট্রেন, টয় ট্রেনের ইঞ্জিনে কিছু প্রবলেম হয়েছে, সারানো হচ্ছে। যাচ্ছে, আমরা টয় ট্রেন দেখতে পারবো, দেখো রানিং অবস্থায়। এই বাইরে তো ভীষণ ঠান্ডা, একটু জানলাটা খুলে আমরা টয় ট্রেন দেখলাম, আর আমাদের পিছন দিক থেকে আসছিল, আমরা ক্রস করে চলে এসেছি, আর শোভনটাকে এখানে গিয়েছে ঘুম পাচ্ছে, তাই তো। আর আর যাওয়ার পথেই তোমাদের সঙ্গে টয় ট্রেনগুলো দেখা করিয়ে দিলাম, আমরাও দেখলাম আর তোমরাও দেখে নিয়েছো, তাই তো। আমরা এখন আছি টি পটে, আর এই যে হ্যাঙ্গিং, এটা ব্যালকনি। ওটা এমনি ঘোরা যায় জায়গাটা? আচ্ছা চলুন। হ্যাঁ, ওরা ঘুমিয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছে। আমরা যাচ্ছি একবার ওই টি পটের ওখানটা ঘুরে আসি। আমার মুখ থেকে এখনই ধোঁয়া বেরোচ্ছে। এখানে ঘরগুলো বেশ সুন্দর সুন্দর। এখানে লাস্ট আমরা দাঁড়াচ্ছি, আর দাঁড়াবো না একদম এবার হোটেল, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। এখানে দেখো ফাউন্টেনটা, টি পট বলে ওটা, সেই অনুযায়ী এটাকে বানানো হয়েছে কেটল দিয়ে। আর এইখানটা দেখো, এটা বেশ সুন্দর করেছে। আব্বা আবার ওখানে দেখতে যাচ্ছে টিপট। আব্বা এদিকে আসুন, না সত্যি এটা এই যে সেবার জন্যই হয়েছে একদম। অ্যাম্বিয়েন্সটা দারুণ। আমাদের ভালো ভালো ইন্ডিয়ান কালচার নিয়ে আমাদের বেশ ভালো একটি
ক্রিসমাসের জন্য এখনই সেজে উঠেছে পুরো চারদিক। টিপট গুলো বেশ সুন্দর। এটা আমরা ওই হ্যাঙ্গিং ব্যালকনিটার কাছে যাচ্ছি, এখানে চা খাওয়া যেতে পারে, তবে শফিনরা ওখানে আছে, আজকে চা খাওয়া হবে না। এটা টিপটের ভিউ পয়েন্ট, মার্গারেট টিপট, টিপট উপর থেকে কুয়াশা ঘুরে যাচ্ছে একদম। এখানে কি গাছ আছে, স্যাপলিংস গুলো দেখো ছোট ছোট একদম। নিচে চা বাগান, এখানে একটা কি গাছ আছে, নিচটা পুরোটাই চা বাগান। সূর্যের আলোটা কিরকম ভাবে ওখানটাই গেছে, দেখেছো সূর্যের আলোটা দেখো এবার, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। এখানে আমরা একটু ভিউটা এনজয় করি, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, তারপর আমরা বেরিয়ে যাব। সার্কুলেন্ট, হ্যাঁ এটা এদিক দিয়ে এন্ট্রি, মার্গারেট ডেক থেকে বেরিয়ে গেছি, এখানে চা খাবো। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর ওখানে ওরা আছে রাস্তার ওই পাশে, ওরা দোকানেই খাচ্ছে চা, স্ট্রিটে দাঁড়িয়ে চা খাওয়ার যে মজা কি বলে বোঝানো যাবে না, তারপর এই ঠান্ডার মধ্যে। নিচেই চা বাগান, আর একটা গন্ডগোল হয়েছে, আব্বা চশমা হারিয়ে ফেলেছে, জানি না কি হবে। মিলন যে ছোট মতো ব্যাগটা নিয়ে রয়েছে, ওই ব্যাগটা তোর আব্বার বলেও ছিল, তোর ভেতরে ঢুকিয়েছে নাকি? ঠিক আছে আমি বলছি, দেখি আছে নাকি। মা তো এখানে চা খেয়ে ফিদা, মা নাই আমরা সবাই, এখানে দুধ চাটাও যা স্পেশাল বানিয়েছে, আর এই গ্রিন টিটাও। কেমন হয়েছে মা? মা তো একদম চোখ বন্ধ করে খাচ্ছে, আর বাবু ঘুমিয়ে। সত্যি এই চা কোথাও পাওয়া যাবে নি, উপরটা আমি জাস্ট দেখছি শুধু সেই খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, আর এই দিকটা দেখো এইদিকে একদম কাছে। আমরা বেরিয়ে পড়েছি একদম এবার হোটেল, বাইরে প্রচুর ঠান্ডা, গাড়ি পুরো জানলা টানলা বন্ধ, শপিং ঘুমাচ্ছে, এবার একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা ঘুম পৌঁছে গেছি, এবার আমরা নিচে নামবো দার্জিলিং এর জন্য, এটা উঁচুতে আছি আমরা সব থেকে টপে, এবার আমরা দার্জিলিং এর জন্য নিচে নামছি, গড়াচ্ছি, বুঝতে পারছি। হ্যাঁ আমরা দার্জিলিং এ ঢুকে গেছি, এই দার্জিলিং এর পুরো শহর, ছোট্ট দার্জিলিং, এটা নাইট ভিউ, এটা দার্জিলিং মনাস্ট্রির কাছাকাছি চলে এসেছি আমরা, আর বেশি দূর নেই আমাদের হোটেল। আমরা হোটেলে পৌঁছে গেছি, তবে একটা জিনিস যেটা হয়েছে আমাদের, আমরা ওখান থেকে যেহেতু হোটেলটা বুক করে এসেছিলাম, তো ম্যাল থেকে আমাদের একটু দূরে, তবে এখান থেকে নাকি ম্যালে যাওয়ার শর্টকাট রাস্তা আছে, হোটেলের ওরাই বললো। যেহেতু আমরা একটু ভিউ হোটেল চাইছিলাম, তাই একটু ম্যাল থেকে আর চকবাজার থেকে একটু দূরে আর কি হোটেলটা। এটা একটু খচখচ লাগছে মনে, যে ম্যাল থেকে অনেকটাই দূরে হয়ে গেল, ম্যালে যেতে অনেকটা সময় লাগবে। প্রথমে আমার খুব একটা ভালো লাগছিল না, ম্যাল থেকে দূরে হলেও না আমাদের হোটেলটা ভালো লাগার কারণটা আমি তোমাদেরকে দেখাই। হঠাৎ করে এসেই না আমি চমকে গেছি আর কি, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো পুরো ফগি চারদিক, আর পুরো এখান থেকে ভিউটা পাওয়া যাবে, চাঁদ উঠেছে, ওই মানে প্রথম দুটো ওখানে যে দুটো আলো দেখতে পাচ্ছ, উপরের আলোটা হচ্ছে যে চাঁদ, আর নিচেরটা কোনো ঘরের হয়তো চারিদিকে। তবে আমাদের এই নিচটাতেই আছে পুরো চা বাগানে ভর্তি, সকালবেলায় তোমাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবে যে হোটেলটা ভালো লাগার কারণ। এখনই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব তারাগুলো আকাশ থেকে নিচে নেমে চলে এসছে সব মাটিতে, সে কথাই বলে না তারে জমিন পর, সেটাই হয়েছে এখানে।
অসাধারণ লাগছে, অসাধারণ। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ, তবে স্বচক্ষে যেটা দেখছি না ক্যামেরায় হয়তো অতটাও বুঝতে পারবে না। আমাদের দুটো রুম নেওয়া হয়েছে মা বাবার জন্যে, আর আলাদা আমাদের আলাদা। তবে আরেকটা জিনিস যেটা হয়েছে, বাপন আছে ও ম্যালে, আমাদের এখান থেকে ম্যাল অনেকটাই দূর, দেখি ওর সঙ্গে আজকে মিট করা যায় কি না, কী হবে জানি না, ওর সঙ্গে আদৌ মিট করতে পারবো কি না আজকে। চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হই, জল টল খাই। আমরা হোটেল থেকে একটু বেরিয়েছি খাবার নিতে, আমরা এসছি পুরো একদম ম্যালে, দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে এসছি, অনেকটা হেঁটেছি। এখন আমাদের একটু জেরক্স করার প্রয়োজন আছে, তো আমরা জেরক্স দোকান করছি, তারপরে খাবার নেবো, ভাইয়ের সঙ্গে দেখা করবো, তারপরে আবার হোটেলে ফেরত যাবো। আজকে হয়তো পুরোটা দেখাতে পারছি না, কালকে একবার যদি পারি আসবো, এসে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ম্যাল মার্কেট, এইটা আস্তাবল রোড, এটা হচ্ছে আস্তাবল রোড, সব চা, স্ট্রিট ফুড, মোমো। আমরা হাঁটতে হাঁটতে না হোপ গ্রেনারিজের কাছে চলে এসেছি, ব্রিটিশ আমলের বেকারি শপ। আমরা ম্যাল থেকে খাবার দাবার রাত্রিবেলার নিয়ে, এমনকি লেবু কিনলাম এখানে শুকনোর জন্যে, আর জল নিয়ে এবার হোটেলে ফিরব। কিরম ঠান্ডা! আমরা দুজনে এখন দার্জিলিংয়ের রাস্তায় রাত্রিবেলা হেঁটে হেঁটে খাবার জল সব নিয়ে যাচ্ছি। আমাদের দুজনের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাডভেঞ্চার, অজানা জায়গায়, অজানা রাস্তা, সবকিছু অজানা, কিন্তু আমরা দুজন এক্সপ্লোর করছি, বলো এক্সপ্লোর করছি। এখন বাজছে প্রায় 9টা, প্রচুর ঠান্ডা, হাতগুলো, হাত গ্লাভস পরে আসিনি যেহেতু, জমে যাচ্ছে হাতগুলো। বাট ম্যালে সিরিয়াসলি, ম্যালটা সত্যি কথা বলতে, ম্যালে স্ট্রিট ফুড খেতে গেলে অসম অসম অসম। মোমোটা যেটা খেলাম, যেটা ছিল আজকে জাস্ট 70 রুপিসে অনেক মোমো দিয়েছে, এক প্লেট মোমো দুজনে মিলে খেলাম, মোমো পাওয়া যায় না। আর টেস্টটা বলো, টেস্টটা অসম ছিল, টেস্টটা অসাধারণ ছিল, মোমো ছিল বাট অসম ছিল। আর সবার থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, ওরা যে লঙ্কাটা দিয়েছিল, যে লঙ্কার চাটনিটা দিয়েছিল, ওটা এক্সট্রিম লেভেলের ঝাল ছিল, এক্সট্রিম লেভেলের, মানে এক্স্যাক্টলি ওটা খাওয়ার পরে মানে বুঝতেই পারলাম না কি আমাকে ঠান্ডা লাগছে কি গরম লাগছে। এখানটা অন্ধকার পুরো, এখানটা পেরিয়ে যায় আগে, হ্যাঁ অন্ধকারটাই পেরোলাম, পিছনটা দেখতেই পাচ্ছ পুরো একদম ঘুটঘুটে অন্ধকার, মানে মেফেয়ার, মেফেয়ারটা পেরিয়ে এসেই অন্ধকার। আর উপরন্তু আমার গলা বসে গেছে, মানে দার্জিলিং কথা বলতে অসুবিধা, কার্সিয়াং ঢুকছি আর গলা বসে গেছে। ট্রুলি বলছি অসম জায়গা, যদি এখনো কেউ না এসে থাকো প্লিজ তোমরা একবার এসে ঘুরে যাও, এনজয় করো, লাইফটাকে এনজয় করো, সিরিয়াসলি ইটস অসম প্লেস। বস পাহাড়ে যখন ম্যালে যাচ্ছি তখন উঠতে একটু কষ্ট হচ্ছে, বাট নামার সময় যেন মনে হয় যেন দৌড়ে দৌড়ে নামছি, আর ঠান্ডা তত বেশি লাগছে, ওঠার সময় প্রচুর গরম লাগছিল। আমরা ইন্টিরিয়র রাস্তা ধরে ধরে হাঁটছি যেহেতু, হ্যাঁ অনেকটা ভিতরে ভিতরে রাস্তা আছে, তো সেই রাস্তা ধরে হাঁটছি, জানি না কী হবে, বাট সবাই বলছে রাস্তাটা খুবই ভালো, ঠিক আছে, তো তাই জন্যই যাচ্ছি, দেখা যাক কী হয়। আমরা একদম অনেক ভেতরের রাস্তা দিয়ে হেঁটে, ভেতরের রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমরা এক্সপ্লোর করছি, ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোরেশন হচ্ছে। আমরা একটা সরু রাস্তা দিয়ে পাহাড়ের দিয়ে নামবো, নিচে নিচে আমাদের একদম হোটেল আছে। সত্যি কথা বলতে কি, দার্জিলিং এ আমি যেটা দেখলাম, মানে যেটা আমি অ্যানালাইজ করছি, এখানে বাঙালি লোকে ভর্তি, প্রচুর বাঙালি, প্রচুর বাঙালি লোকেরা ঘরে, মানে বাঙালি, এটা তো ওয়েস্ট বেঙ্গলেরই পার্ট, তো মেইনলি বাঙালিতেই ভর্তি। হ্যাঁ এবার ব্যাপারটা হয় কি, নেপালি থাকে, নর্থ ইন্ডিয়ানরা থাকে, ইন্ডিয়ানরা তো আছেনই, বাট এক্সট্রিম লেভেলে বাঙালিও আছে এখানে। আমার মনে হয় ঘরে আমি একটা কথাটা, দীপুদা কথাটা একটা রিয়েলিটি আছে, রিয়েলিটি মানে বিশাল। এই রে রাস্তা তো ভুল করলাম নি, আমরা প্রায় প্রায় চলে এসেছি, অনেক ভেতরে রাস্তা দিয়ে আমরা এলাম, এবার ভিউটা দেখাই। এই যে আমরা পাহাড় থেকে নিচে নামছি, এটা হচ্ছে আস্ত দার্জিলিং। তুমি যখন কথা বলছো মুখটা তোমার পুরো অন্ধকার আসছে আমাদের। এটা আস্ত দার্জিলিং, দার্জিলিংয়ের পাহাড় থেকে
দার্জিলিং এর নিচের ভিউ, এটা পুরো দার্জিলিং এর পুরো, আমরা যে জায়গাটা আছি না পুরো একদম মানে ভিউ পয়েন্ট যেটাকে বলে সেরকম ভিউ পয়েন্টে আছি। এটা চকবাজার থেকে অনেকটা নিচে, ম্যাল থেকেও একটু দূরে, কিন্তু জায়গাটা অসাধারণ, মানে রিল্যাক্সেশনের জন্য তো মানে ফাটাফাটি একটা জায়গা। চলে এসেছি এই নিচটায়, নামলেই ওই সামনেই হোটেল, যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানটাতেই হোটেল আমাদের। এই যে আমাদের হোটেল গ্রিন ভ্যালি রেসিডেন্সি হোমস্টে। এইটা খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে হয়ে গেছি, দিয়ে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর যা ঠান্ডা বাইরে, ওরে বাপরে কি বলবো তোমাদেরকে, একটু মেটুকেও চেঞ্জ করে দিয়েছি, আমরাও চেঞ্জ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। আমরা কাল 9টার সময় বেরোবো মিক্স পয়েন্টে, তো কালকে মিক্স পয়েন্ট পুরোটাই ঘুরবো, তারপরে কালকে সারাদিনটাই রেস্ট। তো কালকে ওদেরকে নিয়ে বিকেলবেলায় দেখি কিছু যদি প্ল্যান করা যায়, ঘোরার পরে কী অবস্থা থাকে তারপরে ওটা ডিসাইড করবো। তো আর আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ম্যালও একটু গেলাম সেটাও শেয়ার করলাম, আর টুকিটাকি স্ট্রিট ফুডও নিয়ে এলাম আজকে। হ্যাঁ, খাবারে কী ছিল বলে দিই, রুটি ছিল, তবে এক একটা রুটি 10 টাকা করে পিস নিল, এটা বড্ড গায়ে লেগেছে। আর আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম, আর পনির, এটা কী ছিল গো, পনির মশালা, ও বাটার পনির ছিল, আর এ ছিল চিলি চিকেন ছিল, এগুলো বাইরে থেকে কিনে নিয়ে এলাম। আর অশোফিনের জন্য কমলা লেবু নিয়ে এসেছি, আর জল, জলটা মাস্ট একদম, আর এগুলো কিনে নিয়ে এলাম রাত্রিবেলায়, দিয়ে এসে ওই ঘরে বসে আব্বা মায়ের সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর যে যার রুমে হয়ে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে যে আজকে আমাদের দার্জিলিংয়ে, এটা যেহেতু ফার্স্ট ডে, তাই আমরা NGP থেকে দার্জিলিং আসতে যা যা দেখেছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি। আর এই দার্জিলিং ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আজকে শুয়ে পড়ি, 11টা প্রায় বেজে গেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, আজকে টাটা, গুড নাইট।